কিছুক্ষণ আগেই আচমকা ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার মাটি। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। এই ভয়াবহ ভূমিকম্পে গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন কোথায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজন আহত ও নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। কেঁপে উঠল ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে এদিন বিকেল 5টা নাগাদ পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা সহ বাংলার একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে বাংলাদেশের খুলনা সহ একাধিক এলাকা কেঁপে ওঠে এই ভূমিকম্পে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.8। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ সীমান্ত থেকে 9 কিলোমিটার ভিতরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার গভীরে অবস্থান এই কেন্দ্রস্থলের। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। জানা গিয়েছে বাংলার পাশাপাশি খুলনার বিভিন্ন জায়গাতেও এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন বিকেলের এই ভূমিকম্পে প্রায় 3 সেকেন্ড স্থায়ী হয়েছিল। এতে কারোর কোনো ক্ষতি না হলেও এভাবে আচমকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। অনেকেই ভয় পেয়ে বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাংলাদেশের সময় বিকেল 5:30 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এই ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।